পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজুর 1 নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের ব্যবস্থাপনায় বিজুর কামারশাল থেকে হাটতলা পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় এবং বিজুর হাটতলায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় বিজেপি সরকার আমাদের সেই আবার সেই দিনে নিয়ে যাবে আমাদের মায়েরা বিশেষ করে আদিবাসী মায়েরা আমাদের মায়েরা এই গ্রীষ্মকাল হলি মাঠে ঘাটে গিয়ে কাঠ কুটুরি সব এখন তো কাজ হয়েছে রাস্তা সব জায়গাতেই গাছ আছে সেখান থেকে কুড়িয়ে পুড়িয়ে এইভাবে আমাদের জীবনযাপন হতো এই কয়েক বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই গেছে আমরা যে রকম গরিব মানুষ রান্না আমরা ভোটার বেলায় তিনি তখন নিলেন বললেন যে এত কিছু হবে এত কিছু প্রতিশ্রুতি দিলেন আমরা সবাই তাকে বিশ্বাস করে ভোটটা দিয়েছিলাম কিন্তু ভারতবর্ষের সম্পত্তি এই সম্পত্তি আমাদের পশ্চিমবঙ্গের সম্পত্তি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে ক্ষমতায় আসার পর এই সম্পত্তিটা আরো সুন্দরভাবে পরিলক্ষিত হয়েছে আমরা যদি দুই দশক পেরিয়ে যাই কুড়ি বছর পেছিয়ে যাই দেখবেন আমাদের অনেক কিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখবে কিন্তু আমাদের আশা ভঙ্গ হয়েছে পরবর্তীতে আমরা দেখেছি এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ সাদ্দাম ব্লক তৃণমূল সভাপতি মোহাম্মদ ইসমাইল মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু হিমাদ্রি মণ্ডল সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ এক নম্বর পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের যে এলাকা সেই এলাকায় আজকে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাস থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমাদের প্রতিবাদ সভা মিছিল সহকারে এবং আমাদের অবস্থান বিক্ষোভ হাটতলায় আমাদের রয়েছে এখানে নেতৃত্বে ছিলেন আমাদের এই অঞ্চলের অঞ্চল সভাপতি যুব তৃণমূল কংগ্রেসের ভাই লালন উপস্থিত ছিলেন ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই হিমাদ্রি সর্বোপরি এখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মুখপাত্র তথা আমাদের জেলা পরিষদের সভাপতি সহসভাধিপতি দেবুটু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু এবং আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের এই ব্লকের তিনি ব্লক সভাপতি তথা আমাদের পূর্ব বর্ধমান জেলায় কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল সাহেব সহ আমাদের আমাদের যুব প্রতিনিধিরা ছিলেন তার সাথে সাথে ছাত্র প্রতিনিধিদের সকল এখানে উপস্থিত ছিলেন আমাদের মা মহিলাদের এখানে উপস্থিত হার অনেকটা বেশি কারণ আপনারা দেখেছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেই স্বপ্নের প্রকল্পে মানুষ অনেক সাড়া দিয়েছেন কাল আমাদের যে বিজনেস সাবমিট হয়েছে কলকাতায় সেই জায়গায় দেখা যাচ্ছে নতুন করে আবার 5 লক্ষেরও বেশি সেই জায়গায় নতুন করে আবার তাদের অ্যাকাউন্টে আমাদের 1000 টাকায় কোথায় 500 টাকা দেওয়া হয়েছে আপনারা জেনে খুশি হবেন পূর্ব বর্ধমান জেলায় আমাদের এখন পর্যন্ত 10 লক্ষ আমাদের মা এবং দিদিরা লক্ষ্মীর ভাণ্ডার পায় মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট আনন্দ বার্তা